শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই অবগত আছেন যে সারা বাংলাদেশেই বর্তমানে আমরা ভয়াবহ রকমের দুইটি সমস্যা মোকাবেলা করছি। একটি হচ্ছে যে ছেলে ধরা গুজব, আরেকটি হচ্ছে ডেঙ্গুর প্রকোপ রয়েছে এই মুহূর্তে। তো দুটো বিষয়কেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা দুইটা বিষয়কে আমরা মোকাবেলা করে যাচ্ছি। শুরুতেই বলি গুজবের কথা, ছেলে ধরা নিয়ে এটি হয়তো কোনো মহলের এটি একটি ষড়যন্ত্র। আমরা প্রত্যেকটি স্কুলে গিয়ে সব শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সমাবেশ করে যাচ্ছি। আজকে আমি কিছুক্ষণ আগে এখানে যে নবানীর একটি ডকইয়ার্ড স্কুল রয়েছে সেখানে আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ওই স্কুলের শিক্ষক সহ আমরা সেখানে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সমাবেশ করেছি। সকলকেই আমরা আশ্বাস দিয়েছি, তাদেরকে ভরসা দিয়েছি যে বাংলাদেশের ছেলে ধরা বলতে এই মুহূর্তে কিছু নেই। তারা যাতে প্রত্যেক ছাত্রছাত্রী যাতে নিশ্চিন্তে তারা যাতে স্কুলে যেতে পারে এবং স্কুল থেকে বাড়ি যেতে পারে। আমরা অভিভাবকদেরকে ডেকেও তাদেরকেও বলে দিয়েছি আপনারা নির্বিঘ্নে আপনাদের সন্তানকে স্কুলে পাঠান, প্রয়োজনে তারা যেটা করতে পারে এই মুহূর্তে তারা সাথে সাথে যাতে স্কুলে তারা দিয়ে যায় এবং স্কুল শেষ হলে তারা যাতে একটু নিজেরা নিয়ে যায়। এবং ডেঙ্গু বিষয়ে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে তারা ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের কী কী করণীয়, বিশেষ করে যার যার বাড়ির আঙ্গিনা, এসি ফ্রিজের পানি, পরিষ্কার পানি কোথাও যদি তিন দিনে বেশি জমে থাকে সেটি যাতে আমরা সরিয়ে ফেলি, এবং আমরা যাতে বাসার ভিতরে যখন অবস্থান করব তখন যাতে আমরা মশারি ব্যবহার করে থাকি কিংবা মশা নিরোধের যতগুলো ওষুধ আছে সেগুলো ব্যবহার করি। পাশাপাশি আমরা নিজেদেরকে যাতে একটু সুস্থ রাখার জন্য যেগুলো প্রয়োজনে ভূমিকা রাখা দরকার সেগুলো আমরা খেয়াল রাখবো। পাশাপাশি কেউ যদি অসুস্থ বোধ করে সাথে সাথে যাতে ডাক্তারের পরামর্শ নেন। এইভাবে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা মোটিভেট করছি, তবে কেউ যাতে আতঙ্কিত না হয় গুজব এবং ডেঙ্গু নিয়ে আমরা সেদিকে আমরা নজর রাখছি। পাশাপাশি আমরা নিজেরাও সরকারি আমার এই বন্দর উপজেলা পরিষদের যে অফিস প্রাঙ্গণ রয়েছে, আবাসিক এলাকা রয়েছে, আমরা এখানে নিজেরাই সবগুলো আমাদের যতগুলো ঝোপঝাড় রয়েছে, ময়লা রয়েছে, আমরা নিজেরা পরিষ্কার করেছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদেরকে মশক নিধন সপ্তাহ পালন করতে বলেছে, আমরা সেটিই পালন করে যাচ্ছি। আমাদের অফিস প্রাঙ্গণের পাশাপাশি যার যার বসতবাড়িও আমরা নিজেরা পরিষ্কার রাখছি, আমরা নিজেরা সচেতন থাকছি। পাশাপাশি আমাদের প্রতিবেশী সহ আমাদের আপনজন সেখানেও আমরা তাদেরকে সচেতন করে যাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে আমরা সরকারিভাবে ব্যক্তিগতভাবে আমরা পোস্ট দিচ্ছি যাতে করে প্রত্যেকটা মানুষ ডেঙ্গু এবং গুজব নিয়ে আতঙ্কিত বোধ না করে, তারা যাতে সজাগ থাকতে পারে, সচেতন থাকতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন এই দেশটাকে একটি উন্নয়নের মহাসড়কে রাখার জন্য যা যা করণীয় আমরা সরকারিভাবে সবগুলো পালন করে যাচ্ছি। অবশ্যই আসলে সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সময়টা বেশি একটু আরও বেশি মাত্রায় যাতে আমরা অ্যাক্টিভ থাকি সেটি। পাশাপাশি কিন্তু এই সপ্তাহ শেষ হলেই মানে কার্যক্রম শেষ সেটি না, আমরা এরপরেও এই আমাদের অভিযান চলবে। আপনার পুরো উপজেলা ঘুরে দেখতে পারেন, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা মশক নিধন সপ্তাহ পালন করে যাচ্ছি। যে যার জায়গা থেকে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আমাদের কাউন্সিলর বৃন্দ সবাই কিন্তু এই মশক নিধন সপ্তাহ পালন করে যাচ্ছেন। আমাদের উদ্দেশ্য একটি, বাংলাদেশের মানুষ যাতে সুস্থভাবে বসবাস করতে পারে, নির্বিঘ্নে শান্তিতে তার বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা যে যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি।